পঁচিশে ডিসেম্বর এই খ্রিস্টমাসের দিনে আমি কল্যাণ আপনাদের সকলকে স্বাগত জানাই একটি এডুকেশনাল প্রতিবেদনে। পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন বলতে আমাদের সকলের যে কথাটি মনে আসে সর্বপ্রথম সেটি হলো বাঙালিদের কেক খাওয়া। সাথে চার্চে যাওয়া, ঘোরাঘুরি, মজা, আনন্দ। সেই বুড়ো লোকটা যার এক গাল সাদা দাড়ি এবং একটা গোল গোল চশমা পরে হাতে লাল লাল মোজা নিয়ে সকলের জন্য ভালো ভালো গিফট দেয়, তো সেই সান্তা ক্লজ সম্পর্কে আজকে এই বিশেষ প্রতিবেদনটি। পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র হলো এই সান্তা ক্লজ। সেইন্ট নিকোলাস বা ফাদার খ্রিস্টমাস সাধারণভাবে সান্টা নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি খ্রিস্টমাস ইভ বা চব্বিশে ডিসেম্বর তারিখের সন্ধ্যায় এবং মধ্যরাতে অথবা ফিস্ট ডে সিক্স ডিসেম্বর তারিখে সেন্ট নিকোলাস ডে যে দিনটিকে বলা হয় সেদিনকে তিনি ভালো ছেলে মেয়েদের বাড়ি ঘুরে ঘুরে তাদের উপহার দিয়ে যান। সেন্ট নিকোলাসের প্রকৃত চিত্রটি ছিল এক বিশপের আলখাল্লা পরিচিত সন্তের চিত্র, কিন্তু আজকে সান্তা ক্লজ সাধারণত হন কোনো স্থূলকায় হাস্যমুখর সাদা দাড়ি বিশিষ্ট এক ব্যক্তি। তার পরনে থাকে সাদা কলার ও কাফযুক্ত লাল কোট, সাদা কাফযুক্ত লাল ট্রাউজার্স, কালো চামড়ার বেল্ট ও বুট জুতো। ঊনবিংশ শতাব্দীতে বিশিষ্ট ক্যারিকেচারিস্ট ও রাজনৈতিক কার্টুনিস্ট টমাস নাস্টের প্রভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় সান্তা ক্লজের এই রূপটি জনপ্রিয়তা লাভ করে। এই রূপকল্পের প্রচার ও তার জনপ্রিয়তার প্রসারে সহায়তা করেছিল একাধিক গান, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র। যুক্তরাজ্য ও ইউরোপে সান্তা ক্লজের রূপটি আমেরিকান সান্তার মতো হলেও এই অঞ্চলে তিনি ফাদার খ্রিস্টমাস নামেই সমধিক পরিচিত। সান্তা ক্লজ সংক্রান্ত বেশ কয়েকটি কিংবদন্তির প্রচলন রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে তিনি সুদূর উত্তরের এক চিরতুষারাবৃত দেশে বসবাস করেন। সান্তা ক্লজ সংক্রান্ত আমেরিকার উপাখ্যান অনুসারে তার নিবাস উত্তর মেরুতে। অন্যদিকে ফাদার খ্রিস্টমাসের নিবাস মনে করা হয় ফিনল্যান্ডের লেপল্যান্ড প্রদেশের কোরভা টুনটুরি পার্বত্য অঞ্চলে। সেখানে সান্তা ক্লজ তার স্ত্রী মিসেস ক্লজ ও অসংখ্য জাদু দক্ষতা সম্পন্ন এলফ ও 8-9টি উড়ন্ত বলগা হরিণের সঙ্গে বসবাস করেন। অপর একটি উপাখ্যান অনুসারে সান্তা ক্লজ সারা বিশ্বের শিশুদের একটি তালিকা প্রস্তুত করে তাদের আচরণ অনুযায়ী দুই ভাগে ভাগ করেন, লক্ষ্মী ও দুষ্ট। তারপর খ্রিস্টমাস ইভের রাতে তিনি লক্ষ্মী ছেলে মেয়েদের খেলনা, লজেন্স ও অন্যান্য উপহার দেন এবং কখনো কখনো দুষ্ট ছেলে মেয়েদের কয়লাও দিয়ে যান। এই কাজ তিনি সম্পন্ন করেন তার কারখানায় কর্মরত এলফ ও তার স্লেজ গাড়ির বাহক বলগা হরিণগুলির মাধ্যমে। আজ এই রোগাক্রান্ত পৃথিবীর বুকে এমন সান্তা ক্লজের বড়ই প্রয়োজন, যিনি আমাদের এক সুস্থ পৃথিবী উপহার দেবেন, আর আমরা তারই অপেক্ষায় রইলাম।